আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা ডিম দিয়ে আলু দিয়ে এবং বেগুন দিয়ে রান্না করে দেখাবো। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমরা মুখ কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে। তো প্রথমত কড়াইকে ভালোভাবে গরম করে নিতে হবে এবং এখানে পরিমাণ মতো তেল দিতে হবে। তো এর কিছুক্ষণ পরেই তেলটিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো তারপর এখানে আমার আম্মু ডিম দিয়ে দিবে। চার পাঁচটার মধ্যে এখানে আমার আম্মু ডিম দিয়ে দিল। তো ডিমগুলোকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো একটু হালকা হলুদ আর লবণ দিয়ে এই ডিমগুলোকে হালকা লাল লালভাবে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিলেই চলবে, অতিরিক্ত না ভাজাই ভালো। তো এই পর্যায়ে এসে এই ডিমগুলোকে তুলে ফেলতে হবে। তো এরপরে কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতো তেল দিতে হবে। তো এরপরে পরিমাণ মতো জিরা দিয়ে দিল। জিরা দেওয়ার পর পেঁয়াজ কুচির পর মরিচ কুচি দিয়ে দিল। তো এগুলোকে হালকা লাল 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 করে ভেজে এরপরে তেজপাতা দারচিনি দেওয়ার পরে দিয়ে দিল আম্মু আলু। তো আলুটা হালকা সিদ্ধ করে রেখেছিল। তো আলু দেওয়ার পরে তারপরে দিয়ে দিল বেগুন। তো বেগুন দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পরিমাণ মতো পানি দেওয়ার পরে সকল মশলাগুলো দিয়ে দিতে হবে। তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। তো এরপরে জিরার গুঁড়া দেওয়ার পরে মরিচের গুঁড়া দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। তো এগুলো দেওয়ার পরে আমার আম্মু স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিল। তো স্বাদ মতো কিছুটা লবণ দেওয়ার পরে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিতে হবে। তো আমার আম্মু আদা বাটা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিচ্ছে। তো 5-6 মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে রেখে এই পর্যায়ে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো এই পর্যায়ের পর আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। তারপর 10-12 মিনিট একটু সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা খুলতে হবে। তো যে দেখতে পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গেছে, এবং এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিতে হবে। সকল কিছু সিদ্ধ হওয়ার পরে কিন্তু ডিমগুলো দিতে হবে এবং এ পর্যায়ে কিছুটা পানি দিতে হবে। তো আমার আম্মু কিছুটা পানি দিয়ে দিল। অনেকে এই ডিম রান্না খেতে পছন্দ করে, অনেকে আবার এই ডিম রান্না মিষ্টি কুমড়ার সাথে খেতে বেশি পছন্দ করে, আবার আমরা বেগুন বা আলুর সাথে এটিকে খেতে বেশি পছন্দ করি। এরপর আমার আম্মা আবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিল। তো যার যার ইচ্ছা মতো বা যার যার প্রয়োজন মতো আপনারা পানি দিতে পারবেন, আর ঝোলটা তো তার যার ইচ্ছার মতোই। তো এরপর আবার 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিল। তো বলক উঠার পরে এই যে দেখতে পাচ্ছেন কতটা বলক উঠেছে এবং কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এরপর যে আমার আম্মু ধনে পাতা দিয়ে দিল। তো ধনে পাতা না থাকলে এটিকে নাও দিতে পারেন। তো ধনে পাতা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিবে। তো ধনে পাতা দেওয়ার পরে 5-6 মিনিট এই মানে উপরের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ও রান্না করতে হবে 5-6 মিনিটের মতো। এরপর আবার আম্মু ঢাকনা দিয়ে দিল। প্রায় 10-12 মিনিট পর আমাদের রান্না একদমই হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং অনেক মজা হয়েছিল এই তরকারিটা আমার নিজের কাছেও। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।